প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেই হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির তথ্য প্রদান করা হয়েছিল। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, আমার গালে দুইটা 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 থাপ্পড় মাইরা দিলাম। সাইদুল হক সুমনের হত্যা চেষ্টার ঘটনার যে বিবরণ ছিল সেটির যে তথ্যদাতা সোহাগ, তাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয় এবং ওই মামলায় তাকে আজ সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমি তো একাই ছিলাম, এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে ফান্তাজি দোষারোপ করতে পারি। 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনতা পড়লো কেন? বড় আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় হতো না। ঠিক ভাই, আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই, তো অনেকে বলছে যে আপনি নাকি ভয়ে আসেন নাই। ভাই মানুষ মাত্রই তো ভয় পায়, কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি। ঠিক, কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এইমাত্র পাওয়া গরম খবর, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা সম্পর্কে নতুন করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। এদিকে এবার নিজেকে হত্যার হুমকি দেওয়া গ্রেপ্তার আসামিকে নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। নিজের হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের পরে একই বললেন ব্যারিস্টার সুমন। মৃত্যু ভয় কি এলাকা ছেড়েছিলেন ব্যারিস্টার সুমন? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনতা পড়লো কেন? বড় আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আমার মরার ভয় হতো না। ঠিক ভাই, আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই, তো অনেকে বলছে যে আপনি নাকি ভয়ে আসেন নাই। ভাই মানুষ মাত্রই তো ভয় পায়, কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি। ঠিক, কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। জিলাপি আর মিষ্টি না, তো বিষয়টা লেগে যে এমপি হিসাবে আমি আমার বাচ্চা কাচ্চা লেগে যে ভাবে মানুষের কুস্তা লই যায়, আমার বুটারের লেগে আমি লই যেতাম কুস্তা জেসা, তাদের সেও লিয়ে গেলাম মিষ্টি, আমার যত কেন সক্ষমতায় কুলাই। কিন্তু আমি যে মনে করি যে না, আমি আর এরা আমার কিতা বুট দিলাইছে আর 5 বছর পরে আইবনে দালারে ভাই কাছে। তোমার এমপিটা তো সাইডে তুমি প্রত্যেকবার ইবাদত করতার ভাই, আর নাইলে তো তুমি ডাকা বইটা হনে তোমার খিলাই দিয়েছে, এবারে পয়সা করে কসমা পয়সা করে লইয়া তুমি ডাকার মধ্যে আটা আটি করো আর বড় বড় বক্তব্য দাও যে উড়াই লিমু, এবারে দেশ খুব আগাই দিতেছে আর দিয়ে তোমার মরা মই আছে। ভাই আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই, তো অনেকে বলছে যে আপনি নাকি ভয়ে আসেন নাই। ভাই মানুষ মাত্রই তো ভয় পায়, কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি। ঠিক, কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর বিষয়টা তো এরকম না, আর আমিও টানা অনেক দিন আসতে এসে টায়ার্ডও ছিলাম, ভাবলাম যে আচ্ছা পুরো ব্যাপারটা আরও ফাইন্ড আউট করুক। এখনও তো আমার কাছে মনে হচ্ছে পুরো ফাইন্ড আউট হয় নাই, হইলে পরে হয়তো আরও ইজি হবে, কারণ তোমরা একটা জিনিস বুঝো না কেন, যে মাত্র 6 মাস হয় নাই আমি এমপি হয়েছি। জি, 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনতা পড়লো কেন? বড় আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় হতো না। ঠিক, মারতে তো আমার সাধারণ মানুষ চায় না, এখানে রিক্সাওয়ালা মেহনতি মানুষরা তো মারতে চায় না, মারতে চায় অন্য বড় বড়রা। কারণ কি? কারণ এরা কিছু না কিছু স্বার্থে আঘাত লাগছে। তান্দের দাম লাগাইলি ভাই, স্যার বিলটা দিয়ে ইয়ে নাই লেমান যে এমপি বাংলা হওয়াই খেলেছে।
নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা। শনিবার সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন এবং সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে শাহবাগ থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে শাহবাগে জড়ো হন তারা। বৃহস্পতিবার বাংলা ব্লকের কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছিলেন তারা। সেটি বাস্তবায়ন করতে শাহবাগে জড়ো হন তারা। শুক্রবার বিকেল ৬টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল ৬টায় শাহবাগে জড়ো হন। এ সময় শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, গাড়িগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে দেন। রাজপথ থেকে সরাতে শিক্ষার্থীদের চাপে রাখতে চায় সরকার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে চাপে রাখতে চাইছে সরকার। ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান প্রকাশ করছে। সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের উচ্চ পর্যায়ে গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করে সরকার কোটা ব্যবস্থায় সংস্কারের বিষয় ভাবছে, সে ব্যাপারে সরকার প্রস্তুতিও নিচ্ছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি এখন আর স্বাভাবিকভাবে দেখছে না সরকার। সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, শুধু দাবি আদায়ের আন্দোলন হলে সুপ্রিম কোর্টের আদেশের পর গত বুধবারই আন্দোলন থেকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু গতকাল বৃহস্পতিবারও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। এ থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন বলে মনে করছেন নীতি নির্ধারকেরা। এজন্য যে কোনো মূল্যে আন্দোলন আর বাড়তে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাধিক মন্ত্রীর নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি পালন করছেন। তাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে সরকার এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখন সরকার প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই আন্দোলন মোকাবেলা করার পথে হাঁটতে চাইছে। গতকাল অন্তত ৪ জন মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য সরকারের কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। গতকাল বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও আন্দোলন চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রীদের বাইরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, রাস্তায় কর্মসূচি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সরকারের বিভিন্ন সংস্থার তৎপরতার মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও সরকার বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগও তৎপর হয়েছে। প্রথমে চাপ দিয়ে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নেওয়ার চেষ্টা চলছে। আজ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে এই চেষ্টা অব্যাহত থাকবে, কারণ শুরুতেই সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করতে চায় না। তবে রোববার সড়ক দখল করে আন্দোলনে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করবে। তবে গতকাল ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় প্রথমবারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। মারমুখী না হলেও সীমিত শক্তি প্রয়োগের চেষ্টা ছিল। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানায়। বিকেলে আন্দোলনকারীরা যখন শাহবাগে অবস্থান করছিলেন, সে সময় কাছেই রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে সমাবেশ করে ছাত্রলীগ। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ছাত্রলীগ রাজপথে নেমেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুটা নমনীয় বক্তব্য দিলেও গতকাল কঠোর অবস্থান প্রকাশ করেন। দুপুরে দলে ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, কোনো অশুভ মহল যদি দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কোটা বিরোধী আন্দোলনের রাজনীতি ঢুকে পড়েছে এই বক্তব্যকে এখন সামনে আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে ক্ষমতাসীন দলটি। তবে সব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে, সেই আলোচনাও রয়েছে সরকার ও দলের ভেতরে।